শিক্ষার্থীরা কেমন আছে তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই আমাদের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে পড়াচ্ছিলাম ফার্স্ট পেপার থেকে ইউনিট টু এর লেসন ওয়ান পড়াচ্ছিলাম। এখন যে বিষয় নিয়ে কথা বলবো, একটু খেয়াল করো যে প্যারা, তা হচ্ছে দ্য ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দ্য আরফানেট, দ্য ফার্স্ট ইন্টারনেট ওয়াজ ইনভেন্টেড ইন 1969 অ্যান্ড দ্য পাবলিক অনলি হ্যাড অ্যাক্সেস টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব স্টার্টিং ইন 1993। টুডে জাস্ট 22 ইয়ার্স লেটার দ্য ওয়েব হ্যাজ রেভলিউশনাইজড দ্য ডিসেমিনেশন অফ ইনফরমেশন, ক্রিয়েটেড এ নিউ মাল্টি ট্রিলিয়ন ডলার ইকোনমিক ফেনোমিনন, প্লেড এ রোল ইন রেভলিউশন অ্যান্ড হ্যাজ ইন্টারকানেক্টেড মাস অফ দ্য গ্লোব। ইট হ্যাজ অলসো মেড ইট পসিবল ফর পিপল অল ওভার দ্য প্ল্যানেট টু রিচ আউট অ্যান্ড টাচ সামন। তাহলে খেয়াল করো যে আরফানেট, এটা হচ্ছে প্রথম ইন্টারনেট, যেটা 1969 সালে আবিষ্কৃত হয়েছিল এবং 1993 সালে সাধারণ মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ ব্যবহারের সুযোগ পেয়েছিল। তাহলে প্রথম ইন্টারনেট হচ্ছে কি? আরফানেট, যেটা 1969 সালে আবিষ্কার হয়েছিল। 1969 সালে আরেকটি ঘটনা ঘটেছিল যুগান্তকারী, তা হচ্ছে মানুষের প্রথম চাঁদে পদার্পণ। আর এরপরে সাধারণ মানুষের কাছে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা ব্যবহারের সুযোগ পায় 1993 সাল থেকে। বর্তমানে মাত্র 22 বছর পর, কি আফটার 22 ইয়ার্স লেটার, হ্যাঁ মাত্র 22 বছর পরে এই ওয়েব সংবাদ সম্প্রচারের বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে এবং একটি নতুন মাল্টি ট্রিলিয়ন ডলারের আর্থিক বাজার সৃষ্টি করেছে। তাহলে এটা দ্বারা কি করেছে? রেভলিউশনাইজ দ্য, এখানে ডিসেমিনেশন অফ ইনফরমেশন, ক্রিয়েটেড এ মাল্টি ট্রিলিয়ন ডলার ইকোনমিক ফেনোমিনন। হ্যাঁ, মাল্টি ট্রিলিয়ন কি করেছে, যে ডলারের আর্থিক বাজার সৃষ্টি করেছে। বিপ্লব একটি নতুন ভূমিকা পালন করেছে এবং পৃথিবীর অধিকাংশ স্থান আন্তঃসংযোগ করেছে। তার মানে পুরো পৃথিবীটা কি বলতে গেলে এই ইন্টারনেটের মাধ্যমে সংযোগ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসো, ইট হ্যাজ অলসো মেড ইট পসিবল ফর পিপল অল ওভার দ্য প্ল্যানেট টু রিচ আউট অ্যান্ড টাচ সামওয়ান। এছাড়া দেখা যাচ্ছে যে মানুষের জন্য এটাও সম্ভবপর করেছে যে তারা এই গ্রহের, মানে এই পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে এবং যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারে। তাহলে ইন্টারনেটের গুরুত্ব তোমরা জানো খুবই, এটার বলে আসলে শেষ করা যাবে না। কমিউনিকেশনের ক্ষেত্রে এবং মানুষের বিভিন্ন ক্ষেত্রে যে সহায়তা করেছে তা হচ্ছে ইন্টারনেট। আর ইন্টারনেটের সাধারণ মানুষ ব্যবহারের সুযোগ পায় 1993 সাল থেকে, আর এটা আবিষ্কার হয়েছিল 1969 সালে। প্রথম ইন্টারনেটের নাম হচ্ছে কি? আরপানেট। এরপরে আসো দ্য মাইক্রোচিপ। খেয়াল করো, মাইক্রোচিপ ইজ আ সেট অফ ইলেকট্রনিক সার্কিট অন অন স্মল প্লেট চিপ অফ সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়াল, নর্মালি সিলিকন। মাইক্রোচিপস আর ইউজড ইন ভার্চুয়ালি অল ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট টুডে অ্যান্ড হ্যাভ রেভলিউশনাইজড দ্য ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স। দ্য ফোর রানার টু দ্য মাইক্রোচিপ ওয়াজ ইনভেন্টেড ব্যাক ইন 1959, বাট ইট ডিডেন্ট রিয়েলি স্টার্ট টু টেক অফ আনটিল দ্য 1980 ইস। তোমরা জানো এস মানে হচ্ছে দশক বোঝানো হয়। Since then, incredible advances in microchip have made it possible for them to be cheaply and effectively used for calculator, personal computer, pet identification, automatic teller machine, satellite, pacemaker, cell phone, and microwave oven, among many others product. তাহলে খেয়াল করো, microchip সাধারণত সিলিকনের তৈরি। তাহলে মাইক্রোচিপটা কিসের তৈরি? এটা হচ্ছে সিলিকনের তৈরি। অর্ধ পরিবাহী সেমি কন্ডাক্টর মানে হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থের ছোট্ট প্লেট বা চিপ, এর উপর এক সেট বৈদ্যুতিক সার্কিট হলো মাইক্রোচিপ। তাহলে মাইক্রোচিপ কিসের তৈরি? সিলিকনের তৈরি। এটা
কিসের উপরে? এটা দেখাচ্ছে বৈদ্যুতিক সার্কিট যে প্লেটের উপরে, ছোট্ট অর্ধ পরিবাহী প্লেটের উপরে ছোট্ট যে বৈজ্ঞানিক যে সার্কিট, এটাই হচ্ছে মাইক্রোচিপ। বর্তমানে মাইক্রোচিপ কার্যটি সকল ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ব্যবহৃত হয় এবং ইলেকট্রনিক্স এর ভুবনে বিপ্লব ঘটিয়েছে কি? মাইক্রোচিপ। তারপরে আসো যে দ্য ফোর রানার্স অফ টু দ্য মাইক্রোচিপ, যা হোক না কেন এই মাইক্রোচিপের ফোর রানার, দ্যাট মিনস পূর্বসরী আবিষ্কৃত হয়েছিল 1959 সালে, কিন্তু 1980 সালের মানে 80 সালের দশকে, 1980-এর দশকের আগে এটা প্রকৃতপক্ষে সফল হতে শুরু করেনি। তখন থেকে মাইক্রোচিপের অবিশ্বাস্য উন্নতিগুলোকে সস্তা এবং কার্যকরভাবে ক্যালকুলেটর, ব্যক্তিগত কম্পিউটার, প্রাণী চিহ্নিতকরণ যেটা পেট আইডেন্টিফিকেশন, তারপরে হচ্ছে অটোমেটিক টেলার মেশিন, আমরা যেটাকে এটিএম বলি, সবাই এটিএম শব্দের সাথে সবার পরিচিত আছে, এটিএম কার্ড বলি, এটিএম বুথে আমরা যে টাকা বিভিন্ন আমরা পাই, এটিএম দ্যাট মিনস অটোমেটিক টেলার মেশিন, এটা স্বয়ংক্রিয়ভাবে এটা কি করে যে গণনা যন্ত্র যেটা। এরপরে আসো স্যাটেলাইটের ক্ষেত্রে পেসমেকারের সেলফোন, মাইক্রো ওভেন সহ আরও অন্যান্য পণ্যের মধ্যে ব্যবহৃত হওয়া হয় কি? এই সিলিক, দ্যাট মিনস এই মাইক্রোচিপ। তাহলে এখন যে বিষয় নিয়ে আমরা কথা বললাম তা হচ্ছে ইন্টারনেট, যেটা মানুষকে যোগাযোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের জন্য, আর মাইক্রোচিপ যেটা, এটা মানুষের দৈনন্দিন জীবনে এখন ইলেকট্রনিক্স যে পণ্য দ্রব্য এগুলোর উপরে, যা সরি ইলেকট্রনিক্স পণ্যের উপরে খুব নির্ভরশীল। এই ইলেকট্রনিক্স পণ্যে, সকল ধরনের পণ্যই মাইক্রোচিপের ব্যবহার করা হয় এবং এটা খুবই একটি এসেনশিয়াল পার্ট ইলেকট্রনিক্স পণ্যের জন্য। আশা করি তোমরা এই দুটো বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানকার কোশ্চেন 3 নম্বর, তোমাদের টেক্সট বইয়ে দেখো, বাই 2015 হাউ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাড 100 মিলিয়ন অর মোর সেলফোন ইউজার্স? তাহলে এটার 2015 সালে পৃথিবীর কতগুলো দেশের 100 মিলিয়ন বা তার বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ছিল? এটার আনসার দেখো, আনসার হচ্ছে একটু ব্যাকে দেখো যে ইন 2015 12 কান্ট্রিজ, তাহলে এটার আনসারটা হচ্ছে কি 12 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাড 100 মিলিয়ন অর মোর মোবাইল ফোন ইউজার্স, তার মানে হচ্ছে 12টি দেশ, এটার আনসার হচ্ছে। এরপরে নাম্বার বি, হোয়াট ইজ জারবিক 7, হোয়াই ইজ ইট সো সিগনিফিকেন্ট ইন দ্য অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল সায়েন্স? জারবিক 7 কি মেডিকেল সায়েন্সে, এটার কি এটার এত গুরুত্ব? তাহলে দেখো জারবিক 7 ইজ দ্য নেম অফ অ্যান আর্টিফিশিয়াল হার্ট, তাহলে জারবিক 7 ইজ দ্য নেম অফ অ্যান আর্টিফিশিয়াল হার্ট, এটা একটা আর্টিফিশিয়াল হার্টের নাম। ইট ইজ সিগনিফিকেন্ট ইন দ্য অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল সায়েন্স অ্যাজ ইট ওয়াজ এ হিউজ স্টেপ টুয়ার্ড দ্য ডেভেলপমেন্ট অফ আর্টিফিশিয়াল হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি। আর্টিফিশিয়াল ট্রান্স হার্ট যে সার্জারিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদায়, এটা হচ্ছে মানুষের ডেভেলপ, দ্যাট মিনস চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এটি গুরুত্বপূর্ণ, কারণ এটি কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি বড় ধরনের পদক্ষেপ ছিল। এরপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য, খেয়াল করো, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন পারফর্ম বাই দ্য টেলেস্টার স্যাটেলাইট? টেলেস্টার স্যাটেলাইট কি, টেলেস্টার স্যাটেলাইট কি করে উপগ্রহ, তাহলে স্যাটেলাইট বা উপগ্রহ দ্বারা সম্পাদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? আনসারটা দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন পারফর্ম বাই দ্য টেলেস্টার স্যাটেলাইট ইজ রিসিভিং অ্যান্ড ট্রান্সমিটিং পিকচার, তাহলে রিসিভিং এবং কি ট্রান্সমিটিং পিকচার, ছবি গ্রহণ এবং প্রেরণ করাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আসো,
There are some conspiracy theorists who insist that no human being ever set foot on the moon. Do you support their views? তুমি কি এটাকে কি গিভ রিজন ফর ইওর আনসার? যে অনেকে জোরালো, অনেকেই তাত্ত্বিক রয়েছে যারা, সরি, কিছু তাত্ত্বিক রয়েছে, সাম, হ্যাঁ, সাম কনেস, কিছু সন্দিহান তাত্ত্বিক রয়েছেন যারা জোরালোভাবে বলেন যে মানুষের পক্ষে চাঁদে পদার্পণ করা সম্ভব হয়নি। তুমি কি এটা সাপোর্ট করো? নো, আই ডোন্ট সাপোর্ট দেয়ার ভিউ। আমি তাদের সাপোর্টটাকে আমি তাদের ভিউটাকে সাপোর্ট করি না। আই ফ্রিমলি বিলিভ দ্যাট অ্যাপোলো 11 মিশন ওয়াজ ফ্যাক্ট, এটা ছিল ফ্যাক্ট। দ্য অ্যাস্ট্রোনট রিয়ালি ওয়েন্ট টু দ্য মুন, তারা সত্যিকার অর্থেই মুনে গিয়েছিল। দো সাম কনস্পিরেসি থিওরিস্ট ডু নট বিলিভ ইট, যদিও তারা এটা বিশ্বাস করে না, সায়েন্টিস্ট ডু, বিজ্ঞানীরা তা করেন, যেটা করেছিল তারা বিশ্বাস করে না, কিন্তু আই ডোন্ট সাপোর্ট দেয়ার ভিউ। এরপরে আসো, ইউ হ্যাভ রিড ই নাম্বার কোশ্চেন, ইউ হ্যাভ রিড অ্যাবাউট 7 অ্যামেজিং অ্যাচিভমেন্ট অফ দ্য সায়েন্স ইন দ্য লাস্ট 50 ইয়ার্স, ইন ইউর ভিউ হুইচ অফ দ্য অ্যাচিভমেন্ট হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স অন হিউম্যান বিংস, এক্সপ্লেন হোয়াই। কেন, তাহলে খেয়াল করো, অ্যামোঙ্গেস্ট দ্য 7 অ্যামেজিং অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, আই থিঙ্ক দ্য মাইক্রোসিপ হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স অন হিউম্যান বিংস অ্যাজ ইট ইজ ইউজড ইন অল ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট অ্যান্ড ইট হ্যাজ রেভলিউশনাইজ দ্য ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স। যে 60 যে অ্যাচিভমেন্টের কথা লাস্ট 50 ইয়ার্সে বলা হয়েছে, তার মধ্যে আমি মাইক্রোসিপসটা, এটাকে আমি মনে করি এটা স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স ছিল হিউম্যান রেসে, যেহেতু এটা সকল ইলেকট্রনিক্স ইকুইপমেন্টে বা যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়, এবং দেখা যাচ্ছে যে এটা একটি বৈদ্যুতিক যন্ত্রপাতিতে একটি বিপ্লব এনেছে। তাহলে এই 5টি আনসার তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো, পরে দেখো কোশ্চেন নাম্বার 4, এখানে যে টেবিল আছে 1870s, মানে হচ্ছে 1870-এর দশকে, তাহলে কি ইলেকট্রিসিটি ওয়াজ সাকসেসফুলি ইউজড ফর, এখানে আনসারটা হবে লাইটিং হাউজেস। কি হবে এ নাম্বারে? লাইটিং হাউজেস। এরপরে বি নাম্বারে দেখো, দ্য ফার্স্ট আর্টি এয়ারক্রাফ্ট ফিলো অ্যাক্রস দ্য, এটা হচ্ছে 1927, মানে 1927 সাল, বি নাম্বারে। সি নাম্বারে দেখো 1982 সাকসেসফুল ইমপ্লান্টেশন, কি হবে সি নাম্বারে? ইমপ্লান্টেশন। ডি নাম্বারে দেখো 1958, কি 1958 এ প্রোটোটাইপ অফ দ্য মাইক্রোচিপ ওয়াজ ইনভেন্টেড। এরপরে হচ্ছে ই নাম্বারে 1985 মাইক্রোসফট, ই নাম্বারে হচ্ছে ইন্ট্রোডিউসড, কি হবে ইন্ট্রোডিউসড অ্যান অপারেটিং সিস্টেম কল টু উইন্ডোজ। তারপরে হচ্ছে এফ নাম্বারে হচ্ছে জুলাই 11, কি হবে জুলাই 11, জুলাই। জি নাম্বারে 1969 নীল আর্মস্ট্রং, ইট হবে ল্যান্ডেড। আর একদম শেষেরটা এইচ নাম্বারে হচ্ছে পিপল স্টার্টেড টু হ্যাভ অ্যাক্সেস, কি হবে অ্যাক্সেস। তাহলে আশা করি টেবিলটি বুঝতে পেরেছে। এরপরে আসো, ফাইভ দরকার নেই, সিক্স নাম্বারে দেখো, এখানে সেন্টেন্স মেকিং করতে গিয়ে তোমরা যে যে পার্ট থাকবে সব পার্টগুলো একবার পড়ে নিবে ভালো করে, তারপরে সেন্টেন্স মেকিং স্টার্ট করবে। খেয়াল করো, এক নম্বরে, নাম্বার 1, ইমপ্লান্টিং আ পার্সন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982 ওয়াজ অ্যান অ্যামেজিং স্টেপ টুয়ার্ড এ লঙ্গার লাইফ স্প্যান অফ হিউম্যান। তার মানে হচ্ছে যে 1982 সালে একজন মানুষের হৃৎপিণ্ড কৃত্রিমভাবে প্রতিস্থাপনের ঘটনা মানুষের দীর্ঘ জীবনের দিকে একটি অবিস্মরণীয় পদক্ষেপ। এরপরে নাম্বার 2, পুটিং এ ম্যান অন দ্য মুন
ইজ পার হ্যাপস ম্যানস মোস্ট ইন্সপায়ারিং সাকসেস। তার মানে দাঁড়াচ্ছে যে মানুষের চাঁদে অবতরণ সম্ভবত সবচেয়ে বড় প্রেরণাদানকারী সাফল্য। ইন্সপায়ারিং এটা হচ্ছে সাকসেস। এরপরে আসো নাম্বার 3, ইউজিং মাইক্রোচিপস ইন ইউজফুল ডিভাইসেস হ্যাজ রেভলিউশনাইজড দ্য ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স। তার মানে প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতিতে মাইক্রোচিপের ব্যবহার ইলেকট্রনিক্সের জগতে বিপ্লব ঘটিয়েছে। তারপরে নাম্বার 4, স্পামিং ইন ইউজফুল ডিভাইসেস হ্যাজ রেভলিউশনাইজ দ্য ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স। সরি, এরপরেরটা নাম্বার 4, স্পামিং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য অ্যাবিউস অফ ইন্টারনেট। এটা হচ্ছে যে ইন্টারনেটের অনাকাঙ্ক্ষিত বার্তা প্রেরণ ইন্টারনেটে অব্যবহারের একটি উদাহরণ। এরপরে 5 নম্বর, পুটিং আ জায়ান্ট স্পেস বেলুন 50 ইয়ার্স অ্যাগো ওয়াজ দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ অফ স্যাটেলাইট কমিউনিকেশন। একটি বৃহদাকার বেলুন প্রেরণ ছিল 50 বছর আগের ভূ উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ। আশা করি তোমরা এই সেন্টেন্স মেকিং এটা বুঝতে পেরেছ। এরপরে আসো নাম্বার 7, দরকার নেই। এরপরে এখানকার যে মোটামুটি গুরুত্বপূর্ণ শব্দগুলো একটু দেখে নেই। এর আগের যে যেটুকু পড়িয়েছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ শব্দের মিনিংগুলো বলেছিলাম, এরপর থেকে দেখো। দেখো, ইনস্পায়ারিং এটা হচ্ছে উদ্দীপক, বা এটাও বলা হয়েছিল রেভলিউশনাইজ। খেয়াল করো, এটা হচ্ছে বৈপ্লবিক। আমি শুধুমাত্র তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে সেগুলোর অর্থ বলবো। তারপরে আসো ডিসিমিনেশন। ডিসিমিনেশন অর্থ হচ্ছে প্রচার। আমি আবার বলছি, ডিসিমিনেশন অর্থ হচ্ছে কি? ডিসিমিনেশন অর্থ হচ্ছে প্রচার। তারপরে হচ্ছে ফেনোমিনন, এটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে নাউন। আর ডিসিমিনেশন এটা হচ্ছে নাউন। তারপরে আসো ইকুইপমেন্ট, এটাও হচ্ছে নাউন, এটা হচ্ছে যন্ত্রপাতি। তারপরে হচ্ছে ফোর রানার, এটাও নাউন, অগ্রদূত। তারপরে আসো আইডেন্টিফিকেশন, এটিও নাউন, শনাক্তকরণ। মোটামুটি এই 2 প্যারায় এগুলোই ছিল গুরুত্বপূর্ণ শব্দ। আশা করি তোমরা এই এখানকার এই ইউনিট 2 এর লেসন 1-এর সকল যে যতটুকু পড়ালাম বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের একটি প্যারাগ্রাফ পড়া থাকবে, তা হচ্ছে ইন্টারনেট। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।